বড় ভাবে আসছে আর বাইক না আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে সকালবেলা খুকির দেখে আমার হলো কথা বন্ধ হয়ে গেছে এই যে খুকির একটা লোক রাখার দরকার এই ওই ওই যে থালা বাসন ধুইতো ওই মেয়েটা কই থালা বাসন ধুইতো ওই মেয়েটা কই ও আচ্ছা আচ্ছা যাক ওই যে একজন একজন ছিল যে মানুষজন বেশি হইলে সকালবেলা থালা বাসনগুলো ধুয়ে দিয়ে যাইতো তো যাই হোক খুকি কাজ করতেছে সকালে কে কি করতেছে আমি একটু আপনার সাথে শেয়ার করতেছি আর কি আমার শাশুড়ি মা হইলো সকালে নাস্তার ব্যবস্থা করতেছে এই যে এখানে দেখেন পেঁয়াজ কাটা ফেলছে কত চাউল ধইনা পাতা আর এখানে দেখেন দুই বোন হইলো শাক বাঁচতেছে সে কালকে রাত্রে থেকে শাক বাঁচতেছিল গ্রামের মানুষকে খাওয়াবে বলে ঠিক আছে আর এই জায়গায় দেখেন আমার শ্বশুর আর মিজান হলো বৈশা বৈশা নিশ্চিত জমির কোনো গল আলাপ হইতেছে কারণ দুজন আর আলাপ সবসময় জমি নিয়ে আর কি লাগাইবো খেতে আর খেত কট্ট এ নিব খাজনা নিব তো এই হলো সকালের চিত্র আর সবাই ঘুম এখনো যাদের দেখতেছেন না তারা কেউ উঠে নাই দেখেন মরিয়ম কিন্তু খুব একটা লক্ষ্মী মেয়ে সে হলো দেখেন কি করে এ চারটা মাত্র মরিয়ম হ্যাঁ কে খাইছে গো বেজি খাইছে চোরে খাইছে বুঝলা মাত্র চারটা আছে আর বড় আব্বু বছরে একটা করে খায় কি কত লাস্ট খাওয়াইছিস কবে কদি মনে আছে নি লাস্ট কবে খাওয়াইছে আছে তোকে মুরগি আছে যে খামু তোকে তো দেন আমার লাগে কেমনে ঝগড়া করে চিন্তা করছেন আমার লাগে কেমনে ঝগড়া করে যা খাওয়া বন্ধ আসতে আর খামু না বউ আমার পক্ষে না দেখেন বউ বউ হলো বউ হলো বিপক্ষে গেছে গা বউ সবসময় বিরোধী দল এটা হলো মুস্কান না তোমার নাম মুস্কান সাদিয়ার মেয়ে হ্যাঁ ওকে ও পায়ে এক আমি এটা তো খেয়াল করি না এক পায়ে একটা স্যান্ডেল ওই যে স্যান্ডেল আর একটা পরো যাও তো আজকে এখানে অনেক ঠান্ডা পড়ছে হ্যাঁ অনেক ঠান্ডা পড়ার কারণে কেউ আর মানে বাইরে বেরোইতেছে না এমন একটা অবস্থা শীতে আর সকালবেলা করে পড়তে পারে আর আমাদের সবার ঠান্ডা জ্বর মানে ঠান্ডা জ্বর হয়ে যার কারণে শীতটা আরও বেশি লাগতেছে তো এটা হলো এখন শাশুড়ির হাতে সে বিখ্যাত মোরকা পিঠা বানাইতেছে একটু মোরকা পিঠা বানানো দেখি অনেকদিন তো মোরকা পিঠা বানানো দেখি নাই আর যে যাই হোক পিঠা হোক খিচুড়ি হোক ভর্তা লাগবই না খুকি ভর্তা ছাড়া গতি নাই সুটকি সুটকি ভর্তা হইব না আগে ভাই জানিবেন তাকে এগুলো প্যাকেটে তারপর তো আপনাদের সাথে মোরকা পিঠাটা শেয়ার করব এই যে শুরু হয়ে গেল মোরকা পিঠা বানানো আটা কি ঘন হয়ে গেছে গা প্রথম পিঠাটা একটু এরকমই হয় প্রথম তো এখানে কিন্তু এতক্ষণ একটা মানুষও ছিল না কারণ ওই যে আছে না যে মধু দেখলে পিঁপড়ায় যে হ্যাঁ পিঠা বানানো দেখছে হ্যাঁ দেন আস্তে আস্তে খেয়ে কিন্তু ভিড় জমে দেব কথা বুঝছেন মানে মনে হচ্ছে সব পাঁচ সাত বছরের বাচ্চা কাচ্চা খাওয়া দেখলে আয়া পড়ে আর সাদিয়াও আসছে সকালবেলা বেড়াইতে আচ্ছা একটা পিঠা খাইয়া যাইস ওর খাইতে মন চাইতেছে তো এই যে দেখেন এই পিঠা প্রথমটা কিন্তু তেমন একটা ভালো হয় নাই যার কারণে আপনার সাথে সম্পূর্ণটা শেয়ার করি নাই প্রথম পিঠাটা এরকমই হয় আর এটা দেখেন কি সুন্দরভাবে একদম চারিদিকে কি সুন্দরভাবে বসে গেছে কি হয়েছে কি হয়েছে লাঠি না লাঠি ফেলে দাও দাও দাও
দাও এ গুড গার্ল হ্যাঁ দাই না দাই না দাই না লাঠি দাই না আর পিঠা দাও পিঠা হোক আগে তাও দিব না পিঠা না হলে দিব কেন তে বাবুটা পলিথিনে দুলাড়ি দিল লাস্ট আর এদিকে কিন্তু নন স্টপ সেই পাটা পোতা চলতেছেই খুকির একটা হয়ে গেছে ভর্তা অবশ্য ধইনা পাতা আর শুটকি ভর্তা লাঠি দাও লাঠি নাই না লাঠি দিয়ে খেলে লাঠি 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 করে কাঁদতেছে যাও যাও নিয়ে আসো যাও নিয়ে আসো নিয়ে আসো যাও আনো দেয় না মারে আছরে মাইরা দেবো মাইরা দেবো আর মারবে না এ ওকে কেউ মাইরো না খাও গরম দেখেন তুলো তিসা তুলো এ করলাম না এতক্ষণ কারোর খোঁজ পাইলেন না দেয় না দেয় না দেয় এবারে সবচেয়ে ছোট বাবুটা এই বাড়ির সবচেয়ে ছোট বাবুটা হলো প্রথম পিঠা রানিল ছোট বাবুটা না না প্রথম পিঠা তো নষ্ট হয়েছে এবারে ছোট বাবুটা প্রথম পিঠা রানিল এ তোমার বয়স কত তিন বছর না চার বছর মাঝামাঝি না দাও পড়াই দাও আব্বা লবণ দেন ভর্তাও নেওয়া হয়ে গেল মানে পরিপূর্ণ প্যাকেজ মারে মারে আরে রে পোলাপান গুতা লাগবে ব্যথা পাইব গো পোলাপান চোখে ব্যথা পাইব আবু তা লইল এদের লিডার এই মোরকা পিঠাটা তাবিয়ারও অনেক পছন্দের হ্যাঁ এই যে তাবিয়াও এখানে আইসা এদের খাইতে বসছে ফ্যান ছেড়া দিছে আচ্ছা বন্ধ করে দিব আওয়াজ হয় যে একটু ভিডিও করে আনি তারপর ছেড়ে দিব আবার ফ্যান তোমার অনেক প্রিয় মুরকা পিঠা মো হ্যাঁ আচ্ছা খাও 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 খেয়ে নাও ভর্তা দিয়ে তুমি খেতে পারবে বড় ভাবে আসছে আর বাইক না ভাবি আসসালামু আলাইকুম ভালো এই সাবিনা ফোন দিল তুই দশটার সময় না নটার সময় ফোন দিয়ে কইতাছে কখন এই তো আইতাছি ঘুরে ঘুরে আইছে সবাই এক জায়গায় হইতেছে নাতি আসছে আমার শাশুড়ির তাকা দিছে কেমনে দেখ বাড়িতে একটা বাচ্চা আসলো পাপা চলো 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 যাই চলো চলো সবাই আসে যাও আসো আসো না ও যাইতেছে গা আয় পাপাই আসো পাপা আসো আসো আব্বা আসো হ্যাঁ বেবি বেবি আসো তো আমরা যাচ্ছি হলো আসো আয়সা পড়ো আয়সা পড়ো বেবি কি সুন্দর মরিচ গাছ না যত্ন হয় না তারপর দেখেন কি সুন্দর সিরিয়া স্বাভাবিক এই জায়গায় তো কোনো সবসময় দেখার মানুষ থাকে না কত মরিচ ফুলও আসছে এরকম দুই তিনটা গাছ হইলে পারে আসলাম হলো
চক বলে এদিকে কলা গাছ ওই দেখেন আমার শাশুড়ি তারপরে যে খুকি গেল তানজিলা শাক তুলতেছে ওরা ধইনা শাক তারপরে হলো কি মিঠা শাক না কি এরকম শাক আছে ওগুলা কারণ আমার শাশুড়িবরের মানুষজন লোক শাক খুব পছন্দ করে আমি আপনাদেরকে একটু কাছে যেয়ে দেখাই কি কি শাক আছে ওখানে বেগুনের চারাও লাগাইছে তো এখানে না এখানে হলো একটু কম পড়ছে এই যে দেখেন ধইনা পাতা এরা কি খেত পরিষ্কার করবো না নাকি না খেত কি পরিষ্কার করবো তাই না মানে এই খেত এরকমই থাকবো হ্যাঁ ঘাস ঘুষ মিলাই যায় কি শাক এরা মিঠা শাক নাকি কোমরিচ গাছ রিতুল খুকি চারা নিয়ে যাবো আমার খুব ইচ্ছা সময় পাই না